নূর নূর নোরাজি নূর এসেছে, নূর নূর নোরাজি নূর এসেছে, মা মিনার কোলে দেখো কে এসেছে, আই আই কে দেখিবি নূরের পুতুল, আই আই কে দেখিবি নূরের মালা, মা মিনার কোলে দোলে মুহাম্মাদুর রাসূল, আল্লাহুম্মা ওয়ালালি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মিষ্টি মধুর নাম, ওই নামেতে এত মধু আছেন কে জানিত আগে, আল্লাহুম্মা ওয়ালালি সাইয়্যিদিনা। বাবাজি, আমরা আখিরি জামানার নবীর উম্মত বলে দাবিদার, কিন্তু প্রকৃত কি বোঝাটাই বড় মুশকিল। আমরা এতগুলো রাসূলুল্লাহর উম্মত বসে আছি, কিন্তু আমাদের জামান দিয়ে ভক্তি সহকারে রাসূলুল্লাহর উপরে দরুদের আওয়াজ হয় না। আমরা রাসূলুল্লাহ প্রকৃতি উম্মত দাবিদার করে থাকি। বাবাজি, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ আমার ভক্তবৃন্দরা, আমি তোমাদের পীর তোমাদের মোর্শেদ জানিয়ে দিতে চাইছি, কায়ামাতের কঠিন দিন মহামাঠ মহাময়দানে যেদিনে বাপ বেটার হবে না, মা মেয়ের হবে না, যেদিনে একমাত্র রসুল হতে পারে, আর রসুল যে তোমার হবে, কি কাজ করলে কি আমল ইবাদত করলে রসুল তোমার হবে, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভক্তবৃন্দরা আমি তোমাদের পীর রুহুল আমিন সাহেব জানিয়ে দিতে চাইছি, তোমরা প্রত্যেকটা সময় চলতে ফিরতে ওটা বসতায় খেতে বসতে তোমরা বেশি বেশি রসুলুল্লাহর উপরে দরুদ পড়ো, আর এই রসুলুল্লাহর উপরে দরুদ পড়ার কারণে কায়ামাতের মহামাঠ মহাময়দানে রসুল তোমাদের হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলা গেল না সুবহানাল্লাহ, যে কায়ামত কঠিন দিন রসুলুল্লাহর সাফায়াত যে পাবে না তার নসিব বড় খারাপ হবে। বাবাজি, আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে দুনিয়ায় হায়াতে থাকায় কালীনে রসুলুল্লাহর সম্পর্ক, রসুলুল্লাহর সাথে কিভাবে মহাব্বত ভালোবাসা রাখা যায়, ভক্তি সহকারে উচ্চ কণ্ঠের সহকারে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ জগতে যার দিন, এ জগতে যার দিন সে তো ভাই জান নবীর জন্য কাঁদে না, ও হাসরে সে তো ভাই জান নবীর সাফায়াত সুপারিশ পাবে না, আল্লাহুম্মা মাশাআল্লাহ খুব ভালো হয় ওয়ালা আলে ওয়ালালে সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু, ফায়া আইয়ুহাল গাযরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ,
وقال الله تعالى ايضا في كتابه مغفرا وامرا بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين قال رسول الله صلى الله تعالى عليه وسلم من جار بي قبري وجبت له شفاعتي মহাজ মুকাররাম উলামায়ে কেরাম হাফেজে কেরাম হুজ্জাজে কেরাম সম্মুখীন বসে থাকা দিনদার মুত্তাকিন নামাজি পরিষ্কার আল্লাহ বীর মুমিন মুসলমান ভাই ও বাবাজি পর্দা ধর্মিকা নাসিনা আম্মা জন্মা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমার আপনাকে অত্যন্ত ভালোবেসে আল্লাহ পাক আখেরি জামানা রসুলের আগমনে কেন্দ্র করে কোরআনের মাজমা করা হয়েছে ছাটাই করে বাছাই করে শয়তানের অসহস ধোকা থেকে আমার আপনাকে আল্লাহ দূরে সরিয়ে রেখে জান্নাতের মাহফিলে বসার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন সৃষ্টি হিসাবে সৃষ্টারি দরবারে বান্দা হিসাবে রবের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ তারপরে জানাই বিশ্ব নবী হাবিবুল্লাহ মদিনাতুল মনোবরায় আজ মদিনাতুল মনোবরায় শুয়ে আমার আপনার জন্য চোখের পানি ঝরায় রাসূলুল্লাহর উম্মত হিসাবে তাই বিশ্ব নবী হাবিবুল্লাহর উপরে দরুদ এবং সালামের শুকরিয়া আদায় করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি সময় অল্প আমি বেশি লম্বা চওড়া করব না আমি ইম্পর্টিং কয়েকটা কথা বলে বিদায় নেব বর্তমান সমাজ দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একটাই সমস্যা নবী দিবস মাস আসলে সমস্যাটা কি রাসূলুল্লাহর নামে নবী দিবস করা যাবে না যাবে না যে রাসূলুল্লাহর নামে ঈদে মিলাদুন্নবী জলসা করা যাবে না যাবে না ঈদ শব্দ অর্থ হলো খুশি বা আনন্দিত বা উৎসব মিলাদুন্নবী মিলাদ শব্দ অর্থ হচ্ছে নবী পাকের আলোচনা করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর মিলাদুন নবীর শব্দ অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা করা এই নিয়ে এখন আমাদের ভিতরে ওলামায়ের সমাজের ভিতরে সবথেকে বড় একটা ফিতনা দেখা দিয়েছে যে রাসূলুল্লাহর নামে ঈদে মিলাদুন নবী করা যাবে না তাদের বক্তৃতা চলে চলে হাদিস শরীফের ভিতর থেকে দেখি ঈদে মিলাদুন নবীর শব্দটা এই বাক্যটা হাদিস শরীফের ভিতরে এসেছে কি আসে আল্লামা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত আলেম মুহাদ্দিস ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এনেছেন দু খণ্ড 203 নম্বর পৃষ্ঠা ইমাম তিরমিজি এই মাওলানা ক্লাসে এই তিরমিজি শরীফ হাদিসকে পড়ানো হয় নফস বাই নফস তিরমিজি শরীফের ভেতরে এসেছে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বাব কায়েম করেছেন বাবু মাজা আফি মিলাদুন নবী জোরে বলুন সুবহানাল্লাহ এই যারা বলে এরা প্রকৃত হাদিস পড়ে না ওরা বলছে মিলাদ শব্দ অর্থ ওনা হাদিসের ভেতরে লেখা নেই কিন্তু ইমাম তিরমিজি তিরমিজি শরীফ যদি কেউ না পড়ে সে আলেমই নয় কিন্তু ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের ভিতরে বাব কায়েম করেছেন আর বিশ্ব নবী হাবিবুল্লাহর আগমনের নিয়ে সর্বপ্রথমে আলোচনার করিয়েছে তাই এই হাদিস প্রমাণ করে যে রাসূলুল্লাহর আগমনে নিঃসন্দেহে প্রকাশ্যভাবে ঈদে মিলাদুন নবী জলসা করা যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তারা বলে আমরা পাইনি
দুই নম্বরে কেউ কেউ বলছেন যে বিশ্বনবী হাবিবুল্লাহ সত্যিকারে কি সাম্বারে এসেছিল। আমার ইতিপূর্বে মাওলানা নাসিরুদ্দিন সাহেব মামা বলছিলেন যে রাসূলুল্লাহ সোমবারে এসেছে না আসেনি। চলেন দলিল দেখি, মুসনাদে আহমদ চার খণ্ড 172 নম্বর পৃষ্ঠা, হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইবনে আব্বাস হলেন রাসূলুল্লাহর চাচা, আর রাসূলুল্লাহর চাচা ইবনে আব্বাস রাসূলুল্লাহ ছোটবেলা রাসূলুল্লাহকে নিজের বাপের মতো রাসূলুল্লাহকে কাঁধে কাঁধে নিয়ে ঘুরতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইবনে আব্বাসের ছেলে বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিসটি বর্ণনা করেছেন। ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আব্দুল্লাহর ঘরে আল্লাহ পাঠিয়েছেন। কেউ কেউ বলছেন যে বিশ্বনবী হাবিবুল্লাহ 12ই রবিউল আউয়ালের তারিখে আসেন। এই নিয়ে সাতটা অভিমত রয়েছে, 6-7 সাতটা অভিমত আমি আপনাদের কাছে তুলে তুলে ধরছি, হালকা টাচ দিয়ে যাচ্ছি। ভাইয়েরা আমার বাবাজিরা ও সোনার মানিকেরা, কেউ কেউ বলেছেন বিশ্বনবী হাবিবুল্লাহর আগমন হয়েছে, জন্ম হয়েছে 2ই রবিউল আউয়াল। আবার কেউ কেউ বলেন বিশ্ব নবী হাবিবুল্লাহর মা আমিন আল্লাহর মরুদুলালের আগমন হয়েছে 8ই রবিউল আউয়াল। আবার কেউ কেউ বলেছেন বিশ্ব নবী হাবিবুল্লাহর জন্ম হয়েছে 10ই রবিউল আউয়াল। আবার কেউ কেউ বলেছেন বিশ্ব নবী হাবিবুল্লাহর জন্ম গ্রহণ হয়েছে 12ই রবিউল আউয়াল। ও সালামালিকেরা, আবার কেউ কেউ বলেছেন বিশ্ব নবী হাবিবুল্লাহর জন্ম গ্রহণ হয়েছে 17ই রবিউল আউয়াল। কেউ কেউ বলেছেন বিশ্ব নবী হাবিবুল্লাহর আগমন হয়েছে 12ই রমজানে। কেউ কেউ বলেছেন বিশ্ব নবী হাবিবুল্লাহর আগমন হয়েছে, জন্ম হয়েছে রবিউল আউয়াল মাস, 8 দিন বাকি থাকছে। এই 7টি মত। ও ভাইরা বাবাজিরা, কিতাবের ভিতরে এসেছেন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, উনি এই 7টি মতকে নিজের দলিল প্রমাণ করে 4টি মতকে খণ্ডন করে 3টিকে নিজের কিতাবের ভিতরে এনে আলোচনা করেছে। 7টি অভিমত, কেউ বলেছেন 2ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 8, কেউ 10, কেউ 12, কেউ 17, কেউ 12ই রমজান, কেউ বলেছেন রবিউল আউয়াল মাস বাকি থাকতে 8 দিন রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছেন। আর আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার দলিল দিয়ে 7টির ভিতরে 4টিকে খণ্ডন করেছেন, যে 4টি দলিলের ভিতরে নয়। তাহলে 4টে বাদ দিলে থাকে কটা? 3টি। 3টির মধ্যে আকো যে ব্যক্তি বলছে যে হ্যাঁ এই 3 যে 3টে বাকি রয়েছে, এটা কোন কোন তারিখ? 2, 8 আর 12, এই 3টে তারিখ। এখন কথা হলো বাবু, যে যিনি 2 তারিখ বলছেন এনার দলিল কি আছে? বিশ্বনবী হাবিবুল্লাহ যে 2 রবিউল আউয়াল এসেছে, এটা দলিল কি আছে? ভাইরা আমার বাবা জিরা ও সোনা মানিকেরা, যে ব্যক্তিটা বললেন বিশ্ব নবী হাবিবুল্লাহ 2ই রবিউল আউয়ালে আগমন করেছেন, এই ব্যক্তিটার নাম হলো ওয়াকিদি। ব্যক্তিটার নাম হচ্ছে ওয়াকিদি। আল বিদায়া ওয়াল নিহার বোধ স্পষ্ট একবার এসেছে পরপর। ইনি বলছেন যে 2 তারিখে এসেছে, কিন্তু সূত্রে পাওয়া যায় বর্ণনাকারী ওয়াকিদি। সূত্রে মানে আপনি কোন ব্যক্তির কাছ থেকে ওই কথাটা শুনে আমাকে বললেন, আমি বললাম আপনি কোত্থেকে শুনেছেন? অমুকের কাছে। আর আমি অমুককে যখন জিজ্ঞেস করি, সে বললো অমুকের কাছ থেকে শুনেছি। এটাকে বলে সূত্র, কিন্তু আরবি থেকে বলা হয় সনদ। 2 তারিখে যিনি বলছেন নাম হলো ওয়াকিদি। আল্লামা হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বলছে যে ওয়াকিদি এলেম, প্রচুর এলেম আল্লাহ দিয়েছে, এলেম থাকার শর্তও
ইসলাম ইতিহাস হাদিস বর্ণনার ক্ষেত্রে যোগ্য নয়, কারণ উনি অনেক উল্টোপাল্টা কথা বলতো, ইনি অনেক ইতিহাস হয়েছে। এই জন্য ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই দুইটি মতকে উনি ক্যান্সেল করে খণ্ডন করে বাদ দিয়ে দিলেন, থাকে দুইটি মত, আট আর বারো। ভাইরা আমার বাবা জিরা ও সোনার মানিকেরা জওয়ান যুবকেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ মামিনাল্লাল মরুর দুলাল আখেরি জামানা বিশ্ব নবী হাবিবুল্লাহ আঠেই রবিউল আউয়াল পৃথিবীতে এসেছে না বারোই রবিউল আউয়াল, ও সোনার মানিকেরা বিশ্ব নবী হাবিবুল্লাহ আঠেই রবিউল আউয়াল যে পৃথিবীতে এসেছে, তারা দলিল দিয়েছেন সেই ব্যক্তি যে বছরে আল্লাহর ঘর কাবার উপরে হস্তি বাইনা হামলা শুরু করে ঠিক সেই বছরে বিশ্ব নবী হাবিবুল্লাহ আগমন করেছে, যে বছরে আল্লাহর কাবা হস্তি বাহিনীরা হামলা শুরু করে ঠিক সেই সময় রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছে, এটা তাদের দলিল। ও সামানি বিশ্ব নবী হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আঠেই রবিউল আউয়ালে যে আগমন করেছেন ঠিক সেই বছরে কাবার উপরে হামলা হয়েছে, আল্লাহ পাক হস্তি বাহিনীরা যে হামলা করেছে আল্লাহ কোরআনে কারিমে তুলে ধরেছেন, আল্লাহ পাক বললেন আলাম তারা কাইফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিলের ভিতরে আয়াত আল্লাহ তুলে ধরেছে। কিন্তু সবথেকে বড় কথা হলো আমাদের আমরা অনেক বক্তার মুখ থেকে শুনেছি যে ঝাঁকে ঝাঁকে পাখি কি আব্রাহাম আচ্ছা যে হস্তি বাহিনী পেটিয়েছিলেন তাদের উপরে পাথর নিক্ষেপ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি, না পাখি শব্দ নেই, পাখি নয়, এটা আমরা অনেকে ভুল শুনেছি, পাখি নয়, এ শব্দটি হচ্ছে ইব্বিলুন এক বছর বহু বছর হলো আবাবিল, এর অর্থ হলো ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাঠিয়েছিলেন। তবে আমি কিতাবের ভিতরে দেখেছি আল্লাহ পাক যে ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছিলেন আর আব্রাহাম বাদশা যে হস্তি বাহিনীগুলো পাঠিয়েছিলেন কাবাকে হামলা করার জন্য মাত্র দুইটি পাথর তাদের উপর নিক্ষেপ করা হয়েছিল, আর ওই পাথরের সাইজ কতটা আমরা যেভাবে ছোলা খাই ছোলার সাইজের মতো দুইটি পাথর তাদের উপরে ফেলা হলো, আল্লাহ পাকের ইশারায় পুরো আব্রাহাম বাদশার যে হস্তি বাহিনী পাঠিয়েছিলেন আল্লাহ পাক ওই দুইটি পাথরের দ্বারা আল্লাহ সব শেষ করে দিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। ও সোলামানি দুইয়ের হাতে রবিউল আউয়াল বিশ্ব নবী হাবিবুল্লাহর আগমন যে হয়েছে এই নিয়ে যারা বললেন যে বছরে কাবা আল্লাহর কাবার উপরে হামলা করা হয়েছে সেই বছরে সেই সময় বিশ্ব নবী হাবিবুল্লাহ আগমন হয়েছিল, কাবার হামলা হবার 50 দিন পরে নবীর আগমন হয়েছে, তাদের দলিল কিভাবে প্রমাণ করেছে মহরম মাসে 13 দিন নিয়েছে, মহরম মাসে 13 দিন নিয়েছে, 50 দিন যে বলছেন এই 50 দিন তো তাদেরকে প্রমাণ করাতে হবে, ওনারা বলছেন যে না মহরমে 13 দিন লেওয়া হয়েছে আর মহরমের পরে হলো সফর মাস, এই সফর মাসে 29 দিন নেওয়া হয়েছে আর রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 8 আর 13 আর 29 মিলিয়ে 50 দিন, এটা তাদের অভিমত যে 8ই রবিউল আউয়াল বিশ্ব নবী হাবিবুল্লাহ এই তারিখে পৃথিবীতে আগমন করেছিলেন তাদের দলিল, দলিল দলিল 12ই রবিউল আউয়াল, আমরা যারা 12ই রবিউল আউয়ালকে আমরা প্রাধান্য বা আমরা মেনে নিয়েছি বা আমরা সেই অনুযায়ী হিসাবে আমরা কাজ করি 12ই রবিউল আউয়াল দলিল ইনশাআল্লাহ আমরা পাবো। ভাইরা আমার বাবা জিরা ও সোনার মানিকেরা বিশ্ব নবী হাবিবুল্লাহকে আল্লাহ পাক মামিনার ঘরেতে পাঠাবেন, ও সোনার মানিকেরা আম্মা জানা মেনা রাদিয়াল্লাহু আনহা উনি একদিন পানি আনতে যাচ্ছিলেন, পানি আনতে গিয়ে একটা সুসংবাদ খবর পেলেন, ওই খবরটা দিয়েছিলেন আমাদের আব্বা হযরতে আদম শফিউল্লাহ খবর দিয়েছিলেন, ও মেনা চিন্তা
করোনা আমি আদম জানিয়ে দিয়ে দিলাম তোমাকে মোবারকবাদ জানাই, কারণ আল্লাহ পাক তোমার পেটেতে তোমার ঔরাসে আল্লাহ পাক তামাম নবীদের ইমামকে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুলাইমানী কেরা আম্মা জানা মেনা যদি আল্লাহু আনহা খুশি হয়ে গেলেন, আম্মা জানা মেনা আস্তে আস্তে নিজে এখন পানি তুললেন, কোনো কষ্ট অনুভব হলো না। আম্মা জানা মেনা বললেন কি ব্যাপার, আমার পেটে যদি সত্যিকারের বাচ্চা যদি আল্লাহ দেয় আমি আমেনা কষ্ট পাই না, জ্বালা যন্ত্রণা পাই না, কি ব্যাপার। আম্মা জান আমেনা রাজি আল্লাহু আনহা, আম্মা জান ওখান থেকে পানি যখন তুলে নিয়ে নেওয়ার পরে আম্মা জান আমেনা শুনতে পেলেন দলে দলে পাখি ঠিক ওই সময় আসতেছিলেন, ওই সময় বলেছিলেন এই পাখি দলেরা আর আকাশ না আকাশ না, সামনে দেখ বিশ্ব নবী হাবিবুল্লাহর মা আমেনা দাঁড়িয়ে রয়েছে, খবরদার আগাবি না। আম্মা জান আমেনার উপরতে চলে গেলে বিয়াদবি হবে। কিতাব বলা লিখছেন সঙ্গে সঙ্গে পাখিটা ওই ঝাঁক পাখিটা সঙ্গে সঙ্গে ভাগ হয়ে দুই সাইড থেকে তারা চলে গেলেন। আম্মা জান আমেনা রাদি আল্লাহু আনহা আস্তে আস্তে বাড়ি দিয়ে চলে গেলেন। ও ভাইরা বাবাজিরা আম্মা জান আমেনা রাদি আল্লাহু আনহা উনি উনি আফসোস করছে কি ব্যাপার, সত্যিকারের আমার পেটে যদি বাচ্চা থাকে আমি আমেনা তো বুঝতে পারবো, আমি আমেনা তো কিছু বুঝতে পারছি না। আম্মা জান আমেনা রাদি আল্লাহু আনহা অবাক হয়ে গেলেন। ও ভাইরা বাবাজিরা আম্মা জান আমেনা রাদি আল্লাহু আনহা একদিন ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে যাবার পরে স্বপ্নের মাধ্যমে এক মাস পরে আবার খবর আসলেন, ও আমেনা তোমাকে তোমার পেটে আল্লাহ পাক বিশ্ব নবী হাবিবুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন, আমেনা তোমাকে মোবারকবাদ জানিয়ে দিয়ে দিলাম। ও ভাইরা বাবাজিরা এমন করে নয় মাস হয়ে গেল, নয় মাস পরে কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় 1,70,000 আম্মা জান আমেনাকে খুশির আমের শুকরিয়া জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা জেনা নয় মাস হয়ে গেল আমেনা চিন্তা করলেন আল্লাহ আমার পেটে যে আপনি সন্তান দিয়েছে, আমার স্বামী আব্দুল্লাহ তো বেঁচে নাই, আমার স্বামী হায়াতে নাই, আল্লাহ আমি আমেনা একা হয়ে গেছি। আম্মা জান আমেনা যদি আল্লাহু আনহা ঘুমিয়ে পড়লেন, ওই সময় আল্লাহ তরফ থেকে হুকুম হয়ে গেল জান্নাতের একজন হুরকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মা আমেনার ঘরে, ওই হুর দিয়ে আম্মা জান আমেনার বিছানায় জান্নাতের মতিগুলো ছড়িয়ে দিচ্ছে। ওই সময় আম্মা জান আমেনার ঘুমটা ভেঙে গেল, দেখে অবাক হয়ে গেল কি ব্যাপার, কে তুমি, তোমাকে কোনোদিন আমি আমেনা তো দেখিনি, আজ আমি তোমাকে দেখছি কোথ থেকে এসেছো। ওই সময় জান্নাতি হুর বলেছিলেন ও আমেনা চিন্তা করো না, আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে পাঠিয়েছে তোমাকে খুশির সুসংবাদ দেওয়ার জন্য। এরা আমার বাবা জিরা ও সোনা মালিকেরা আম্মা জান আমেনাকে বললেন আল্লাহ পাক তোমার পেটে এমন একজন সন্তানকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন যে সন্তান হলো জান্নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীরা আম্মা জান আমেনা অবাক হয়ে গেল, তার কিছুক্ষণ পরে আল্লাহ পাক আবার তিনজন জান্নাতি হুরকে আবার পাঠিয়ে দিয়ে দিলেন। আম্মা জান আমেনা চিকিৎসা করছে, বহু জানে না তোমরা কারা কোথ থেকে এসেছো চিনি না। ওই সময় তিনজন দাঁড়িয়ে বলেছিলেন ও আমেনা চিন্তা করো না, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে তোমাকে সহযোগিতা করার জন্য। আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহর বিবি সাহেবা হযরা, আমি হলাম মা মরিয়ম ঈসা আলাইহিস সালামের মা, আমি হলাম ফেরাউনের বিবি সাহেবা আসিয়া। ও সোনা মানিকেরা ঠিক ওই সময় আম্মা জান আমেনা রাজি আল্লাহু আনহার পেটে থেকে একটা নূর প্রকাশ্য হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ।
কিতাবের ভিতরে এসেছেন আম্মা জানামে না যদি আল্লাহু আনাঘা ওই নূরের দিকে লক্ষ্য করলে লক্ষ্য করার সাথে সাথে শাম এবং সিরিয়ার পুরো দেশটা আমেনা সাথেই সাথে দেখে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ও ভাইরা বাবা জিরা বিশ্ব নবী হাবিবুল্লাহ আল্লাহ পাক আগমন করানির বিশ্ব নবী হাবিবুল্লাহ আগমন করলেন আম্মা জানামে না দেখে অবাক হয়ে গেলেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ সিজদায় হালাতে রয়েছে, আম্মা জানামে না বলছেন কি ব্যাপার আমার বাচ্চা নড়ে না চড়ে না সাধারণ বাচ্চার মতো কাঁদে না কি ব্যাপার। আম্মা জানামে না লক্ষ্য করে দেখছেন বিশ্ব নবী হাবিবুল্লাহর গায়ে জান্নাতি রেশমের পোশাক আল্লাহ পরিয়ে পাঠিয়ে দিয়েছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। বিশ্ব নবী আসলে জান্নাতির পোশাক পরে আমাদের ঘরে সাধারণ ছেলেরা যেমন হয় বিনা কাপড়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। ও আম্মা জানামে না রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবী হাবিবুল্লাহর মাতা মোবারকের দিকে লক্ষ্য করে দেখলেন মনে হয় এখন বিশ্ব নবী হাবিবুল্লাহর মাতা মোবারকে যেন কে তেল দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানামে না আবার লক্ষ্য করে দেখলেন কি ব্যাপার আমার কলিজা টুকরা বাচ্চা কাঁদে না নড়ে না চলে না আমার বাচ্চা তো আমার সঙ্গে কোনো নাবি তো যুক্ত নাই কি ব্যাপার। আল্লাহ পাক বিশ্ব নবী হাবিবুল্লাহকে বিনা নাবিতে আল্লাহ পাক পৃথিবীর জমিনেতে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানামে না আবার লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবী হাবিবুল্লাহর মাতা মোবারকটা যেন কে যেন আটকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে নাবি বিশ্ব নবী জড়িত নেই, আল্লাহ আলাদা ভাবে আমার রসূলকে পৃথিবীতে পাঠালেন। ও সুলেমানি আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন হে আমার জিবরিল আমিন চলে যাও তিনটি পতাকা নিয়ে চলে যাও, একটা মাশরিকের দিকে মেরে দাও, একটা মাগরিবের দিকে মেরে দাও, একটা কাবা বাইতুল্লাহর উপরে মেরে দাও। ওই পতাকা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে জিবরিল আমিন শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক এই জন্য পতাকা গুলো মারতে চাইছি, আমি আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে আমি জানাতে চাইছি আমি আল্লাহ পাক আমার দোস্ত আমার হাবিবকে তোমাদের কাছে রহমতের নবী করে পাঠিয়ে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটি পতাকা মেরে দিলে। আমি এটাই প্রমাণ করাতে চাইছি 12ই রবিউল আউয়াল করা যাবে মানা যাবে কি না। ও ভাইরা বাবা জিরা বিশ্ব নবী হাবিবুল্লাহ পৃথিবীর জমিনেতে আগমন করলেন আর বিশ্ব নবী হাবিবুল্লাহ দাদা হলেন আব্দুল মুত্তালিব। কাবা শরীফের মাতাওলী ছিলেন, কিতাবের বর্ণনার ভিতরে এসেছেন বিশ্ব নবী হাবিবুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর বারান্দার উপরে উনি হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। দাদা আব্দুল মুত্তালিব ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন আসমানে যেন কারা মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোয়া মানে জওয়ান যুবকেরা আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। আম্মা জানামে না ছোট্ট কুটিরে আলোয় আলোকিত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেল, আমার ছেলে বেঁচে না। হ্যাঁ আমার বৌমার ঘরে কি ব্যাপার এত আলো জ্বলছে। ও সোলামানি বিশ্ব নবী হাবিবুল্লাহ চাচা আবু লাহাব বলে একজন চাচা রয়েছে, ওই চাচার নামে আল্লাহ পাকে কোরআনে একটি সূরা নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি। ও ভাইরা বাবা জিরা
ওই আবুল আহাবের নামে যে সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে বিশ্বনবী হাবিবুল্লাহর চাচার কাছে, একজন দাসী কাজ করত যার নাম সোয়েবা। সোয়েবা আমরা যারা যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা সবাই মাহফিলে চলে আসি, ভাইজান হুজুর এসে গেছে, অজন সিয়াত করবি। আমরা যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছি চলে আসি, দরুদ শরীফ আল্লাহুম্মা।